ওয়ান টাইম লাগালে মোটামুটি 5 বছর খুব ভালো ফল ফুল হবে। টোটাল কত টাকা ইনভেস্ট করেছিলেন? টোটাল ইনভেস্ট হয় 16,70,000 টাকা। মানে 16 লক্ষ টাকা দিয়ে শুধু ফুলের চাষ করেছেন? হ্যাঁ, টাকা যদি ঠিকঠাক করা যায় মোটামুটি 1.5 বছরে টাকা উঠে যায়। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ফুলের স্বর্গরাজ্যে। দেখুন এইখানে কত সুন্দরভাবে ফুল চাষ হচ্ছে, বিভিন্ন কালারের ফুল রয়েছে। ওই মাথায় যদি একবারে চলে যায়, সেক্ষেত্রে রয়েছে হলুদ কালারের ফুল, এই সাইডে আরেকটু রেড কালারের ফুল রয়েছে, একটু গাঢ় রেড, এই সাইডে পিঙ্ক কালার রয়েছে, আর এই সাইডে রয়েছে ইয়েলো কালারের ফুল রয়েছে। বিভিন্ন প্রকার ফুলের চাষ হয়েছে। এবং আপনারা দেখুন একটা আরেকটা জিনিস, পশ্চিমবঙ্গে কিন্তু এইরকম চাষ বলতে গেলে দেখাই যায় না। আমি এইখানে একমাত্র দেখেছি যেখানে এই যে পলি হাউসের ভিতরে ফুলের চাষ হয়েছে। শুধু ফুল না, আরো অনেক কিছু চাষ করতে পারবেন এই পলি হাউসের ভিতরে। চলুন আজকের আমরা এই পলি হাউস সম্বন্ধে কিছু জানি এবং এই যে ফুল চাষটা করেছেন এর বিস্তারিত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরি। তাই ভিডিওটাই বন্ধুরা সম্পূর্ণ অবশ্যই দেখবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কেমন আছেন কাকা? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, আপনার ফুলের বাগানে এসে তো সত্যি মনটা ভরে গেল। এই কতদিন ধরে করছেন এই ফুলের চাষটা? আমার এই 6 বছর হলো ফুল চাষ। ফুল চাষ দেখেছি পশ্চিমবঙ্গে অনেকে অনেক ভাবে করে, সবাই বেশিরভাগই খোলা ভাবে করে, সেক্ষেত্রে আপনি এই পলি হাউসের ভিতরে কেন করলেন? পলি হাউসের জন্য এই ভ্যারাইটি হলো জারবেরা। জারবেরার জন্য পলি হাউস লাগে। কেন এই ফুলটার নাম জারবেরা? আচ্ছা, জারবেরার জন্য পলি হাউস লাগে। পলি হাউস লাগার কারণ হলো ও অতিরিক্ত বর্ষা পছন্দ করে না, অতিরিক্ত জল পছন্দ করে না। আবার অতিরিক্ত মানে তাঁত হলে আমরা ছায়া করে দিই। আচ্ছা, ও ছায়াটা করতে হয়, যেমন খুব গরমের টাইমে যখন 34 বৈশাখ মাসের দিকে হয় তাহলে আমরা মোটামুটি ওই উপরে শেড দেখছেন এই শেড গুলাকে টেনে দিই। আচ্ছা, এই যে গ্রিন নেট গুলো? গ্রিন নেট গুলা। আচ্ছা, এইগুলো কেন দেওয়া? এগুলা টেনে দিলে ছায়া হয়ে যায়, একটু গাছটা ভালো ইয়ে পায় আর কি। আচ্ছা, আরেকটা জিনিস, আপনি যেহেতু পলি হাউসের কথা বলছেন, সেক্ষেত্রে আরেকটা জিনিস, বাইরে যে টেম্পারেচার রয়েছে ভিতরে টেম্পারেচারটা বর্তমানে একটু বেশি, এইটা কেন? এইটা সমস্যা হয় না? সমস্যা হয়, কিন্তু জল আটকাতে গেলে পলি হাউসের ভেতর উপরে আটকালে তো একটু গরম হবেই, এটা কোনো কথা না। আচ্ছা, এর ভিতরে টেম্পারেচার মেনটেন করা যায় যে এই টেম্পারেচার রাখবো আমি এখন, বা এরকম কোনো সিস্টেম আছে এই পলি হাউসেরই? আছে আছে, এটা তো ন্যাচারাল ভেন্টিলেশন সিস্টেম পলি হাউস। আচ্ছা, এটার জন্য ওই যে আছে দেখছেন, এগুলা হলো ফগার বা স্প্রিংলার। এই যে ফগার গুলো রয়েছে না? হ্যাঁ, ফগার স্প্রিংলার, এগুলা চালালে হালকা কুয়াশা হবে, একটু দরকার হয় একটু আমরা স্প্রিংলার চালিয়ে একটু ভিজিয়ে দেব। আচ্ছা, তাহলে একটু ঠান্ডা ভাবটা আসে। এই জারবেরাটাই কেন করলেন? আমাদের দেখতে হবে মার্কেট ভ্যালু, মার্কেট ভ্যালুটা কোনটার বেশি। যেমন আমরা এই জারবেরা একবার লাগালে অন্তত 4-5 বছর হয়ে যায়, আর অল টাইম হবে, সারা বছর হবে। এখন তো ফুলের ভালো কালার বা ভালো সাইজের নয়, এখন গরম যেহেতু, জষ্টি আষাঢ় মাস। এইটা মোটামুটি অগ্রহায়ণ মাসে যদি হয় তাহলে এই ফুল ডবল সাইজ হবে, বড় সাইজ হবে, গাছ আরো অন্তত 6 ইঞ্চি 8 ইঞ্চি আরো এর থেকে বড় হবে, এর থেকে বড় হবে আরো গাছ। হ্যাঁ, আচ্ছা, মোটামুটি তখন তাপমাত্রা ওই 25 ডিগ্রি যখন নিচে থাকে আর কি, তখন ফুলের সাইজ এবং ফুলের কোয়ালিটি খুব ভালো হয়। এখন তো মোটামুটি 40-45-30 ভিতরে প্রচন্ড গরমও লাগছে। আচ্ছা, এই জারবেরা যে গাছটা রয়েছে, এই গাছটা তো একটু সেন্সিটিভও মনে হয়। হ্যাঁ, ও যেমন বেশি জল সহ্য করে না, তেমনি আবার বেশি গরমও সহ্য করে না। আবার এই ফাঙ্গিসাইড দিতে হয়, মোটামুটি পোকার ওষুধ, মাকড় ওষুধ, ওষুধ দিতেই হয়। এই যে একটা গাছ আপনি লাগালেন, এই জারবেরা গাছটা আপনি লাগালেন, এই লাগানোর পরে একটা গাছ কতদিনও আপনার লাগাতে হবে না? একবার মানে ওয়ান টাইম লাগালেন? ওয়ান টাইম লাগালে মোটামুটি 5 বছর খুব ভালো ফল ফুল হবে। কিভাবে আপনি মার্কেটিং করছেন? মার্কেটিং আমরা এইগুলা ফুল তুলি। আচ্ছা, সকালবেলা স্টিক গোড়া থেকে স্টিক ভেঙে এরকম ভাবে স্টিক ভেঙে তুলবো। আচ্ছা, এখান থেকে? হ্যাঁ, স্টিক ভেঙে এরকম তুলবো। আচ্ছা, তোলার পরে প্রত্যেকটা ফুলের একটা করে প্লাস্টিক কভার করব। আচ্ছা, এইগুলো প্লাস্টিক কভার? হ্যাঁ, এরকম প্লাস্টিক কভার করে, তারপরে 10টা করে আমরা ফুলের স্টিক বান্ডিল করব এই এক একটার ভিতরে। হ্যাঁ, সবই এক কালার না অন্য অন্য কালারও? না, আমাদের অর্ডার অনুযায়ী অনেক সময় আমরা দুটো দুটো করে দিই, হয়তো দেখা গেলো দুটো হলুদ দিলাম, দুটো গোলাপি দিলাম, দুটো সাদা দিলাম। আচ্ছা, অর্ডার অনুযায়ী? হ্যাঁ, অর্ডার অনুযায়ী। এমনি মার্কেটে কি কোনো সমস্যা হয় কখনো, যে আজকের বিক্রি হলো না, কাঁচা মাল তো, এটা তোলার পরে বিক্রি করতে হবে? সমস্যা আছে, সমস্যা আছে। কেন, এগুলা তো অ্যাকচুয়ালি অকেশনে লাগে। হ্যাঁ, তো যখন অকেশন থাকে না,
কম থাকে, বিয়ে, অন্নপ্রাশন বা অন্যান্য অনুষ্ঠান কম থাকে, তখন ফুলের রেট কমে যায়, তখন আমাদের বেচতে অসুবিধা হয়। আবার যখন মোটামুটি বিয়ে বাদ্যাটা বেশি হয় বা সামাজিক অনুষ্ঠান যত বেশি হবে তত এর টান হবে, ততই ওর মার্কেট ভালো থাকে। মোটামুটি আমরা এক একটা টাইম এক এক সময় 10 টাকাও বিক্রি করি, মানে এক একটা ফুল, এক একটা ফুল, এই যে এক একটা ফুল রয়েছে বন্ধুরা দেখুন, এই এক একটা ফুল 10 টাকায় পাইকারি বিক্রি করছে, পাইকারি বিক্রি করছে, কিন্তু বাজারে তো অনেক সময় এটাকে 20 টাকা 22 টাকাও বিক্রি করছে। হ্যাঁ, সেটা ওরা বেচবে, এটা তো আমাদের হিসাব নয়। আর চাষি দাম পাচ্ছে না, চাষি আমরা ওইভাবেই পাই। আবার কোন সময় আমরা এটা 1.5 টাকা 2 টাকা পাই, 1.5 টাকা 2 টাকা মাত্র। হ্যাঁ, তাতে কি 1.5 টাকা 2 টাকা বিক্রি হলে পরে কি এই যে এতগুলো খরচা এ ওঠে? এসব হিসাব বললে তো পারবো না, কেন ওঠে না ঠিকই, কিন্তু ফেলে দেবো, যাও যা আসে। যদি 1000 ফুল দিয়ে যদি আমার অন্তত 2000 টাকা আসে আসলো, আচ্ছা, অন্তত লেবার টেবার দিয়ে যদি আমার তাতে 1000 টাকা থাকে থাকলো। এইটা করলেন তো প্রায় 6 বছর হয়ে গেল এই পলি হাউস, এই ফুলের চাষ, টাকা তো উঠে গেছে না? হ্যাঁ, টাকা যদি ঠিকঠাক করা যায় মোটামুটি 1.5 বছরে টাকা উঠে যায়, 1.5 বছরে টাকা উঠে যায়। আচ্ছা, এইবারে এখানে একটা প্রশ্ন রয়েছে আমার, সেটা হলো এই যে করেছেন এইখানে কতটুকু জায়গায় করেছেন? আমার দুটো পলি হাউস, এটা পরে করা, এটা হলো, আমি একটা সম্বন্ধে জানতে চাইছি যে এটা হলো আমার 750-800 স্কয়ার মিটারের পলি হাউস, 800 স্কয়ার মিটার। হ্যাঁ, আচ্ছা, আর একটা আছে ধরেন 1000 স্কয়ার মিটার। আচ্ছা, হ্যাঁ, তো মোটামুটি 1000 স্কয়ার মিটার একটা পলি হাউস করতে আপনার কত টাকা ইনভেস্টমেন্ট হয়েছিল? দেখলাম অনেক উন্নত টেকনোলজি, এই যে সবকিছু স্টিলের দেওয়া যেগুলোতে জং ধরবে না, ড্রিপ সিস্টেম করা, ফগার সিস্টেম করা রয়েছে, আর এই নিচে ড্রিপ সিস্টেমও রয়েছে না? আচ্ছা, নিচে ড্রিপ সিস্টেম রয়েছে, ফগার সিস্টেম রয়েছে, এই ফুলের চাষ টাস নিয়ে টোটাল কত টাকা ইনভেস্ট করেছিলেন? 1000 স্কয়ার মিটারে আমার টোটাল ইনভেস্ট হয় 16,70,000 টাকা। মানে 16 লক্ষ টাকা দিয়ে শুধু ফুলের চাষ করে? হ্যাঁ, 16,70,000 টাকা এটা মানে খরচা হয়, মানে এই ফুলের চাষ করতে আপনি 16 লক্ষ টাকা খরচা করে ফেলেছেন। মানে এত রিক্স পান কি করে আপনারা? এইটা আমরা হিসাব করে মিলাতে হয়, এটা যারা করেছে বা যাদের এইটা নিয়ে অভিজ্ঞতা আছে, আচ্ছা, তারা আমাদের বুঝিয়ে দিয়েছে, তারপরে আমরা চিন্তা ভাবনা করলাম যে নিশ্চয়ই না হবে কেন, তখন আমরা করে দেখেছি যে না ঠিকই হয়। মোটামুটি একটা পলি হাউজে 1000 স্কয়ার মিটার পলি হাউজে আমি যদি একদিন বাদে একদিন ফুল তুলি, তাহলে এভারেজ ফুল প্রায় 1000 করে ফুল হয়ে যায়, 1000 ফুল, 2 টাকা করলে পরে 2000 টাকা। হ্যাঁ, 1000 করে যদি 2 টাকা বিক্রি হয়, 2 টাকা বিক্রি হয়, এবার 1000 ফুল হলে মাসে আমাদের ধরেন মোটামুটি 1015 ফুল হবে, 15000 ফুল হলে আমাদের 2 টাকা বিক্রি হলে 30,000 টাকা বিক্রি হয়, 30,000 টাকা, আর এটা তো 12 মাস হবে। হ্যাঁ, যদি এবার এটা 4 টাকা 5 টাকা হয় তাহলে সেটার মার্কেট ভ্যালু আরো বেড়ে গেল। হ্যাঁ, কম হলে 2 টাকার কমে বিক্রি হবে না? না, এটা 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 একেবারে 2 টাকা হবেই। বন্ধুরা, আপনাদেরকে তো আমি এই ফুলের চাষটা দেখালাম, কিভাবে চাষ করছে, কত সুন্দরভাবে ফুলগুলো হচ্ছে, সেগুলো আপনাদেরকে দেখালাম। আচ্ছা কাকা, এখানে পরিচর্যা কি রয়েছে? 2-3 মাস পর পর এর পুরনো পাতা, নিচেকার পাতাগুলো ভেঙে দিতে হয়, এই গাছের পাতাগুলো ভেঙে দিতে? হ্যাঁ, পুরনো পাতাগুলোকে ভেঙে দিতে হয়, ভেঙে দিয়ে তারপরে ফ্রেশ করে নিতে হয়, এটা হালকা পাতলা করলে হাওয়া বাতাস খেলে, আচ্ছা, খেললে গাছের গ্রোথটা ভালো হয়। তারপরে 6 মাসে 1 বার করে আমরা দিই সার দিই। আচ্ছা, যেমন 6 মাসে 1 বার দিলে হয়ে যায়? হ্যাঁ, 6 মাসে 1 বার, বছরে 2 বার। আচ্ছা, হ্যাঁ, দিয়ে গোড়া খুঁচিয়ে দিই, আর ডিপারে রাসায়নিক সার আমরা প্রত্যেক দিন 1 কেজি করে। আচ্ছা বন্ধুরা, আপনাদেরকে আমি দেখালাম একটা ফুলের চাষ, যেটা উন্নত প্রযুক্তিতে, উন্নত টেকনোলজির মাধ্যমে এখানে করা হচ্ছে অনেক সুন্দরভাবে। আর যেটা উনি বললেন সেটা হলো যে এই যে ফুল চাষটা উনি করেছেন, এর টাকাটা উনি 1.5 বছরে তুলে ফেলেছেন। আপনাদেরকে বলেছিলাম যে এই চাষটা করতে কাকার 16 লক্ষ টাকা খরচা হয়েছে, এই পুরো পলি হাউস থেকে শুরু করে এক একটায় 16 লক্ষ টাকা খরচা হলে উনি 1.5 বছরে টাকাগুলো তুলে ফেলেছেন। চাইলে আপনারাও করতে পারেন, অনেক ভালো একটা চাষ, উন্নত প্রযুক্তির একটা চাষ। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে কোনো নতুন খামারের সাথে। আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।